ঝিনাইদহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ। সারা দেশের মতো এই জেলার মানুষের ভাবনায় ঠাঁই পাচ্ছে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঝিনাইদহে চারটি সংসদীয় আসন, যার মধ্যে শৈলকুপ উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ এক, যেখানে স্বাধীনতার পর থেকে পাঁচবারই আওয়ামী লীগ জয়ী, আর বিএনপি এই আসন পেয়েছে দুইবার। কোটচাঁদপুর ও মহেশপুর নিয়ে ঝিনাইদহ তিন সংসদীয় আসন, এই আসনে এযাবৎ তিনবার বিএনপি, তিনবার আওয়ামী লীগ এবং একবার জয়ী হয়েছে জামায়াত। সবশেষ ঝিনাইদহ চার, কালীগঞ্জ ও সদরের চার ইউনিয়ন নিয়ে এই সংসদীয় আসন, যেখানে পাঁচবার বিএনপি, দুইবার আওয়ামী লীগ এবং এক মেয়াদে জয়ী হতে পেরেছে জাতীয় পার্টি। আবার সামনে নির্বাচন, সুষ্ঠু ভোট হলে এখানকার চারটি আসনেই আওয়ামী লীগ বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলে মনে করেন ভোটাররা। খুব বেশি বাকি নেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের, যে নির্বাচনে ভোট দেবেন দেশের প্রায় 10 কোটিরও বেশি ভোটার। যে নির্বাচন যতই কাছে আসছে ততই সাধারণ মানুষের গল্প আড্ডা ভাবনা গুরুত্ব পাচ্ছে নির্বাচন 2018। সেসব ভাবনা আমরা তুলে ধরতে চাই নিউজ 24-এর পর্দায়, যে কারণে নিউজ 24-এর তৃণমূলে জবাব দিতে ঘুরছে জেলায় জেলায়। সেই ধারাবাহিকতায় এবার আমরা হাজির হচ্ছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ, সীমান্তবর্তী জেলা ঝিনাইদহ। দর্শক, তৃণমূলে জবাব দিতে নির্বাচন 2018 নিয়ে এবার আমরা হাজির হয়েছি দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জনপদ ঝিনাইদহ জেলায়, যেখানে চারটি সংসদীয় আসন রয়েছে। অন্যান্য জায়গার মতো এখানেও নির্বাচন নিয়ে বিভিন্ন হিসেব নিকেশ চলছে, প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, একই সঙ্গে সাধারণ মানুষও বিভিন্ন গল্প আড্ডা ভাবনায় গুরুত্ব পাচ্ছে নির্বাচন 2018। আমরা চারজন অতিথিকে পেয়েছি, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার একেবারে ডান পাশে আছেন আব্দুল হাকিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ। তার পাশে আছেন, আমার একেবারে ডান পাশে আছেন সাইদুল করিম মিন্টু, সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, একই সঙ্গে তিনি ঝিনাইদহ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার বাঁদিকে আছেন মোহাম্মদ আবু বকর জামাল, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ঝিনাইদহ। আমার একেবারেই বাঁদিকে আছেন শরীফ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক সুশাসনের জন্য নাগরিক ঝিনাইদহ। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর এই আয়োজনে। দর্শক, সাধারণ ভোটাররা, ঝিনাইদহের ভোটার আমাদের সঙ্গে রয়েছেন, সাধারণ মানুষ আমাদের সামনে রয়েছেন, তাদের কাছ থেকে আমরা সরাসরি জানতে চাই সামনে নির্বাচনে তাদের প্রত্যাশা, দাবি, ভাবনা। আমরা শুরু করতে চাই আলোচনা। জি মাহমুদুল হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা নির্বাচন নিয়ে কাজ করেন, কেন্দ্রীয় রাজনীতিতে এখনও নানা রকম বিভেদ, প্রতিদিন খবরে আমরা যেমনটা দেখি আওয়ামী লীগ একটা কথা বললে বিএনপি আর একটা কথা বলে, রাজনীতির বাস্তবতা ঝিনাইদহের বাস্তবতা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ নিউজ 24 পরিবারকে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বিষয়টা আমরা সবাই ওয়াকিফাল যে নির্বাচন খুবই আসন্ন, এবং যেটা 2018-এর ডিসেম্বর নির্বাচন হবে, এক্ষেত্রে সুশাসনের নাগরিক সুজন সারা বাংলাদেশে যে স্ট্যান্ডে কাজ করে সেটা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচনটাই সুজনের সবচেয়ে বড় প্রত্যাশা। বাস্তবতা দেখা যাচ্ছে যে বিরোধী শিবির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নানামুখী প্রচারণা চালাচ্ছে, আবার সরকারের অবস্থান তাদের কাছে খুবই স্পষ্ট। তো এরকম একটা অবস্থায় অংশগ্রহণমূলক নির্বাচন যদি নিশ্চিত করতে হয়, তাহলে সুজন মনে করে যে বিশ্বের অনেক দেশের মতোই রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার মধ্যে দিয়ে এর সমাধান করা সম্ভব। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচন সংশ্লিষ্ট যে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বা যেই দপ্তর যেখান থেকে নির্বাচন কন্ট্রোল করা হচ্ছে, নির্বাচন কমিশন, সুজনের আকাঙ্ক্ষা যে আইনের বলয় থেকে নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতা অবলম্বন করবে, এবং সেক্ষেত্রে সরকারের কাছে প্রত্যাশা সুজনের নির্বাচন কমিশনকে শক্তিশালী করে তোলার জন্য যা কিছু করা দরকার বা তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়ার জন্য যতটুকু সহায়ক পরিবেশ সরকারের পক্ষে থেকে সম্ভব তার সবটাই সরকার করবে। ঝিনাইদহের অবস্থা কেমন, পরিবেশ পরিস্থিতি কেমন, সামনে জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে দলগুলোর কার্যক্রম কতটা দেখছেন? ঝিনাইদহের প্রেক্ষাপটে নির্বাচনগুলোকে যদি আমরা 2008-এর নির্বাচন বা 2001-এর নির্বাচনের দিকে ফিরে যাই বা 2014 নির্বাচনের দিকে ফিরে যাই, তো আমাদের কাছে মনে হয়েছে যে ঝিনাইদহ নির্বাচন, বিশেষ করে আমি ঝিনাইদহ দুই আসনের কথা বলবো, যে এখানকার নির্বাচন সবসময় ভালো নির্বাচন হয়, এখানে ওই অর্থে প্রভাবিত দৃশ্যমান কোনো প্রভাব বিস্তার লক্ষ্য করা যায় না। তার অন্যতম প্রমাণ হচ্ছে যে লাস্ট 2014 যখন ইলেকশন হয়েছিল, এখানে আওয়ামী লীগের একজন নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন আমাদের সাবেক এমপি মহোদয়, কিন্তু তারপরেও জনগণের রায়ে একজন স্বতন্ত্র প্রার্থী এখানে নির্বাচিত হয়েছেন। তার মানে আমরা স্পষ্টতই যে বলতে পারি যে এখানে নির্বাচন অর্থে প্রভাবিত হয় না। এখনকার পরিবেশ কেমন? যে এখন নির্বাচন যত আসন্ন হচ্ছে, তবে আমাদের কাছে ওরকম প্রত্যক্ষ কোনো কন্দল বা
দলাদলি কোথাও বা বিরোধিতা কোথাও পাওয়া যাচ্ছে না। জি আসবো, আবার আসবো, আবার আসবো। জি মোহাম্মদ আবু বকর জামাল, আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের বাস্তবতা কেমন, বিএনপির সাংগঠনিক কার্যক্রম কতটা চলছে, সামনে নির্বাচনকে ঘিরে প্রস্তুতি কতটা চলছে বলবেন। ঝিনাইদহ চারটি আসনে আসলে নির্বাচন আমরা বিএনপির যারা করি তারা তো আসলে আমরা মামলা হামলায় জর্জরিত, আমাদের তৃণমূলের প্রতিটা মানে নেতা কর্মীর বিরুদ্ধেই একাধিক মামলায় আমরা জড়িত। আমরা বিএনপি যারা করি তারা সবসময় নির্বাচন করতে চাই, বিএনপি একটা দল যেটা নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে একটা লেভেল প্লেয়িং একটা নির্বাচন, এখানে কতটা লেভেল প্লেয়িং ফিল্ড দেখেন, ঝিনাইদহ আপনারা কতটা কার্যক্রম চালাচ্ছেন? না এখানে আমরা এখন পর্যন্ত কোনো লেভেল প্লেয়িং ফিল্ড দেখিই না, আমরা মাঠে ঘাটে মানে আমরা কোনো একটা জিয়াউর রহমানের একটা মৃত্যুবার্ষিকীও আমরা পালন করতে পারি না, সভা সম্মতি মিছিল তো প্রশ্নই আসে না, আমরা দশটা লোক এক জায়গা সমবেত হতেই পারি না। আমরা শোলকুপাতে কোনো মিটিং মিছিল আমরা শোলকুপা উপজেলায় আমরা ঢুকতেই পারি না। সামনে নির্বাচনে তাহলে কতটা আশাবাদী আপনারা? সামনে নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয় আমরা আশা করি এটা ঝিনাইদহ জেলা চারটা আসন এটা বিএনপি অধ্যুষিত এলাকা, 91 সালে বিএনপি এখানে চারটি আসনে জয়যুক্ত হয়েছিল। বিগত দুটি নির্বাচনে তো আওয়ামী লীগের আধিপত্য বলবেন, 2008 2014, 2008 এবং 2014 তো আসলে সামনে নির্বাচনে আপনারা কতটা আশাবাদী হতে পারছেন? আমরা সামনে নির্বাচনে যদি লেভেল প্লেন ফিল্ড আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমাদের যদি মাঠে থাকতে দেওয়া হয় এবং আমরা যদি মাঠের কর্মীদেরকে নিয়ে আমরা নির্বাচন প্রচারণা চালাতে পারি তাহলে আমরা আশাবাদী যে অবশ্যই আমরা বিএনপির ক্যান্ডিডেট জয়যুক্ত করব। জি অনেক ধন্যবাদ। সাইদুল করিম মিন্টু, আপনার কাছ থেকে একটু জানতে চাই বাস্তবতা কেমন, বিএনপির কথা আপনি শুনছিলেন যে মামলা হামলা জর্জরিত, তারা নির্বাচনের খুব বেশি প্রস্তুতি নিতে পারছে না, আসলে আওয়ামী লীগ কতটা সংঘবদ্ধ হতে হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলবেন? News24কে ধন্যবাদ। আসলে আওয়ামী লীগের জন্মই হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে, আওয়ামী লীগ নির্বাচনী দল, আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতায় এসেছে এবং নির্বাচনে বিশ্বাস করে বলেই আওয়ামী লীগ তৃণমূল থেকে সংগঠন তৈরি হয়েছে, ঘরে বসে বা ক্যান্টনমেন্ট থেকে এই দল তৈরি হয়নি। আর আসলে যারা দুর্ভাগ্য হলেও সত্য যে যারা বিএনপির কথা বলছেন আমাদের সম্পাদক সাহেব, উনি হলো মানুষও শোলকুপার থাকেনও শোলকুপার। জি আসলে আমি দুর্ভাগ্য হলো যে আমি ঝিনাইদহ সদরের মানুষ, আমি পৌরসভার মেয়র, সদর থেকে একেবারে গ্রামের বিষয়গুলো বোঝা সম্ভব? হ্যাঁ অবশ্যই বোঝা সম্ভব, কারণ এই সিটটা হলো হরিণাকুণ্ড, সব জায়গা থেকেই সব জায়গার বাস্তবতা বোঝা সহজ, সব থানা ঝিনাইদহ হরিণাকুণ্ড থানা মিলে আসন এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো জেলা সেক্রেটারি হিসাবে সকল 6টা উপজেলারই খবর রাখা লাগে কী অবস্থা আছে। শোলকুপা হলো আওয়ামী লীগের একটা শক্তিশালী জায়গা, আমার ভাই জামাল সাহেব বললেন শোলকুপা হলো আওয়ামী লীগের ঘাঁটির জায়গা, কিন্তু দুর্ভাগ্য হলো এই ঘাঁটি জায়গা অতি বিপ্লবীরা এসে খুন খারাপি করে যিনি কথা বললেন ওনার ভাইও খুন হয়েছে, যে কারণে এই জায়গাটা হলো খুনের জায়গা এই শোলকুপা জায়গা। মাঝে মধ্যে কারণেই মাঝে মধ্যে আপনারা জানেন যে খুন খারাপি হয় যেখানে মানুষের নিরাপত্তা নেই, এবং এইটা বিএনপি 91 সালে আসার পরে আরও তাদেরকে সংগঠিত করে। আন্ডাল ওয়ার্ল্ডের এখানে যে 4 MP ছিলেন বিএনপির 91 সালে, 4 MP সাহেব শহীদ লাল সাহেব যারা ছিলেন সন্ত্রাসী তাদের কাছে যাইয়ে কথাবার্তা বলে কাজ করা লাগতেন। এই ওয়াবদা আমরা যেখানে আছি এই ওয়াবদাতে যখন টেন্ডার হতেন ওনারা যে ডিসিশন দিতেন সেই ডিসিশন মোতাবেক 4 MP সাহেব চলতেন। এটা আমি রাজনীতি করি বলে বলছি না, আপনি এখন বেরিয়ে যাওয়ার সময় যারা পুরাতন এই ওয়াবদা আইবিটিতে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে যারা চাকরি করে তাদের জিজ্ঞাসা করবেন যে বিএনপির শাসনামলে কীভাবে দেশটা চলেছে, তারা কীভাবে চালিয়েছে, এখনকার পরিবেশ নিঃসন্দেহে ভালো। মামলার কথা বলছেন, মামলা 2000 সালে আমরা ক্ষমতা থেকে যাওয়ার পরে 2001 সাল থেকে এই মশিউর রহমান যিনি এখানকার এমপি ছিলেন তিনি নিজে বাড়ি গ্রেনেড থেকে আমার নামে মামলা দিয়েছিলেন, এটা মানুষ সবাই জানেন যে গ্রেনেড জালনা দিয়ে ছোড়া যায় না, ওনার ভিতরে যাইয়েই রাখা, সেটা সেনাবাহিনীও জেনেছেন। উনি মারা গেছে গান্নাতে, আমি তখন ঢাকা হাইকোর্টে, ফকির মার্ডার হয়েছে, আমি বিকালবেলা হাইকোর্টে হাজির ছিলাম, সেই মামলা আমার নামে দেওয়া। ঝিনাইদহের পরিবেশ এখন কেমন? এখন ঝিনাইদহের পরিবেশ নিঃসন্দেহে ভালো, ওনারা যে কথা বলছেন মামলা পুরানো মামলা জেগে উঠেছেন কারণ অনেকে হাজির হননি, তাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছেন, যে কারণে
আর যদি নতুন মামলা হয়ে থাকে এই শৈলকুপায় হলো সামাজিক দলাদলি বেশি হয়, সামাজিক দলাদলির চেয়ারম্যানের কোন্দল হয়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যে কোন্দল হয়েছে সেই কোন্দলের অনেকগুলো মামলা হয়েছে, সেখানে আওয়ামী লীগের অনেক লোক মামলায় আসে, আপনি খোঁজ নিলে ওই শৈলকুপা থানাতে জিজ্ঞাসা করেন, ইউনোকে জিজ্ঞাসা করেন, কতগুলো মানুষ আওয়ামী লীগের লোকের নামে মামলা হয়েছে, কারণ মামলা হয়েছে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক দলাদলিতে, সেখানে রাজনৈতিক কোনো দল নির্বাচন নিয়ে কতটা কাজ করছেন? আমরা কাজ করছি মানে কি, 2015 সালের 25 মার্চ হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, শৈলকুপার যিনি এমপি আব্দুল হাই সাহেব সাবেক মন্ত্রী, তিনি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হওয়ার পরে শৈলকুপার প্রত্যেকটা ইউনিয়ন, এই হরিণাকুণ্ডের ইউনিয়ন, এখানে যতগুলো উপজেলা আছে সব ওয়ার্ড ইউনিয়ন কমিটি আমরা এই 2.5 বছরের মধ্যে ওয়ার্ড ইউনিয়ন কমিটি করেছি, যে কারণে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি নির্বাচনকে কেন্দ্র করেই, এবং যতগুলো ইউনিয়ন চেয়ারম্যান আছে সকল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সকল উপজেলায়, এই 67টা ইউনিয়ন পরিষদ আছে তার মধ্যে 60টাতে আমরা নির্বাচিত হয়েছি, বিএনপি এবং জামাত 2টা আর বিএনপি 5টা নির্বাচিত হয়েছে, 60টাতে আমরা নির্বাচিত হয়েছি, উপজেলা চেয়ারম্যান সদরে বিএনপি আর ওখানে ও শৈলকুপাতে আমরা নির্বাচিত হয়েছি, যে কারণে আমরা সকল জায়গাতেই আমাদের অবস্থান শক্তিশালী আছে বলে হয়েছে। এখানে সুজন কথা বলেছেন, তারা নিরপেক্ষ কাজ করেন, জনগণের মুখোমুখি প্রত্যেক মাসে টিআইবির দ্বারা জনগণের মুখোমুখি প্রোগ্রাম আমি করি, সেই সৎসাহস আমাদের আছে, বিএনপির কোনো মানুষকে বলবেন মামলার যারা আছে তারা, মামলা বাদে যারা আছে তারাও কথা বলতে চায় কিনা, আমাদের সাথে তারা কথা বলতে চায় না, বিশেষ করে আমার সাথে চাই না, আমার নামে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত 10টা মিথ্যা মামলা, গ্রেনেড হামলা, অস্ত্র, মার্ডার কেস সবগুলো মামলা আমার নামে দিয়েছে আমাকে 1 নম্বর আসামি করে। এখনো তারা দাবি করছেন যে এখনো সেরকম বাস্তবতার মধ্যে তাদের পড়তে হচ্ছে? না, আমরা কোনো মার্ডারই এখানে নেই, কোনো মারামারি ছাড়া কোনো মামলা নেই, যেগুলো হয়েছে মারামারি, আর কিছু জায়গায় সকল জায়গায় আমি এই কথা বলতে পারি, মানে আপনার সামনেও সকল মানুষের সামনে বলতে পারি, কিছু উৎসাহী মানুষ আছেন যাদের কাজ হলো মানুষকে হয়রানি করা, এরকম কিছু উৎসাহী লোক যদি তাদের নিঃস্বার্থে তারা যদি মামলা করে থাকেন করতে পারেন, এখানে কোনো রাজনৈতিক প্রভাব নেই, সেটা সুজন, টিআইবি, সনাক যারা মানুষের নিয়ে কাজ করে তাদের কাছে শুনলে আপনি জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। ধন্যবাদ। জি আব্দুল জি, আপনি বলতে চাচ্ছিলেন কিছু? আমি উপস্থিত আসছি, কিন্তু বিএনপির কোনো নেতা, যে নেতা জেলা বিএনপির নেতা বলেন, থানা কমিটির ধরেন সভাপতি, সেক্রেটারি, এরা মামলা নিয়ে এখন হাইকোর্টে, তারা জামিনের জন্য হাইকোর্টের দরজায় বসে আছে, বিএনপির কোনো লোক আজ পর্যন্ত ঘরের থেকে বেরোতে পারতেছে। আমি একটু জানতে চাই যে আপনি আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, তিনি বলছিলেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউকে কোনোরকম হয়রানি করা হচ্ছে না, তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? আওয়ামী লীগের থেকেই তো হয়রানি করা হচ্ছে, আওয়ামী লীগের থেকেই তো মামলা দেওয়া হচ্ছে, আমরা ঘরে শুয়ে আছি, আমরা ঢাকাতে আছি, এই পত্রিপত্রিকায় দেখেন না যে কবে মারা গেছে তার নামও মামলা, 80 বছর 85 বছর বৃদ্ধ তার নামও মামলা, আপনারা এই বাস্তবতায় আপনি কি বুঝতে পারেন না যে দেশটা কোন জায়গায় চলতেছে, দেশটা কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে? দেশটা কোন জায়গায় চলতেছে, দেশটা কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে আমরা চাই, আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলনের কথা বলছেন, হ্যাঁ সেই জায়গায় কতটা কাজ হচ্ছে আপনাদের? আমরা আন্দোলন কীভাবে করবো? আন্দোলন না করেই তো ঘরে থাকতে পারিনি, আন্দোলনের নাম বললেই তো আমাদের আগেই 2-4-5টা মামলা আসবো হয়ে গেছে। আবার আসবো আপনাকে, আবার আসবো। আব্দুল হাকিম আহমেদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই, সামনে নির্বাচনে একটা সময় এখানে বেশ কিছুটা সময় আসলে আগে একরকম বিএনপি জামাত তাদের একরকম প্রভাব ছিল, হ্যাঁ এখন বিগত আমরা দেখছি 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত এখানে বেশ প্রাধান্য আওয়ামী লীগের 4টি আসনে, এখনকার বাস্তবতা সামনে একটি নির্বাচন, আবার আপনারা নিজেদেরকে কতটা শক্তিশালী দাবি করবেন, প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে মনে করেন 4টি আসনে? ধন্যবাদ News24-এর সাংবাদিক বন্ধুদের। আমি শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের বর্তমান সরকারের উন্নয়নকে নিয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে গ্রামে আমরা উন্নয়নের পক্ষে আমরা আমাদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদের স্বশা অঞ্চলের নেতাদেরকে সাথে নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের সাথে নিয়ে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচার চালিয়ে যাচ্ছি এবং পাশাপাশি দলকে সংগঠিত করার চেষ্টা করছি, তার সাথেও আমাদের যে উন্নয়ন এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা জনগণের ঝিনাইদহের 4টি নির্বাচনী এলাকার প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের উন্নয়নের কথা প্রচার করছি। আমরা আশা করি আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য চারটি আসনে আমরা আশাবাদী যে এখানে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যাদেরকে নৌকা প্রতীক দিয়ে পাঠাবেন তাদেরকে এখানে আমরা ঝিনাইদহের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমরা এই চারটি আসনে আমরা 2008 সালে 2014 সালে যেভাবে আমরা আমাদের প্রার্থীদেরকে নির্বাচিত করেছিলাম আমরা সেভাবে আবারও তাদেরকে নির্বাচিত করবো বলে আমরা আশা রাখছি। একটু হাত তুললে মাইক্রোফোনটা দিতে চাই, সামনে নির্বাচন আপনাদের প্রত্যাশা জায়গা, একটু দাঁড়াবেন। যে মামলার যে কথা বললো ওনারা মামলা কেউ আসতে পারছে না। 2001 সালেতে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ যত কর্মী আছে, মশিউর রহমান নিজে দাঁড়াই থেকে, মানে তার কর্মীরা দাঁড়াই থেকে থানায় আমাদের মায়ের পর্যন্ত দিয়েছে মামলা। তো বোম পাঠাইতে চালান দিয়েছে, অস্ত্র পাঠাইতে চালান দিয়েছে। এখন যে মামলাগুলো হচ্ছে ওনারা মারামারি যে অতীত করেছিল সেই মামলাগুলো হয়তো বা হচ্ছে। ওনাদের নামে আওয়ামী লীগের কোনো লোক বাদ দিয়ে কারোর মামলা করছে না, এই প্রথম কথা। দ্বিতীয় কথা যে বিএনপি যে সিটের কথা বলছে, যে আগাগোড়ায় বিএনপি সিট ছিল যখন এই জায়গায় সন্ত্রাসীরা এই জেলা নিয়ন্ত্রণ করতো, তখন বিএনপি মশিউর রহমান পাশ করছে, সন্ত্রাসী হারাই গেছে, বিএনপিও হারাই গেছে, এটাই বাস্তবতা। কেউ আছেন এদিকে? জি, সামনে নির্বাচন কতটা স্বস্তিদায়ক পরিবেশ আছে, আপনার প্রত্যাশা কি নির্বাচন নিয়ে? News24কে ধন্যবাদ জানাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। জি, বর্তমান ঝিনাইদহের সমসাময়িক রাজনৈতিক অবস্থা আমরা মনে করি আগামী দিনের তুলনায় অনেক ভালো আছে, এবং আমি মনে করি ঝিনাইদহে যারা বর্তমান সময়ে প্রার্থী হতে যাচ্ছেন, এই প্রার্থীদের মধ্যে যোগ্য নেতারে জননেত্রী শেখ হাসিনা যদি যোগ্য নেতৃত্বকে যারে যোগ্য ভেবে নমিনেশন দেবেন এবং নৌকা প্রতীক দেবেন, আমরা সেই নৌকা প্রতীককে জয়যুক্ত করার জন্য আমাদের সাধারণ মানুষের যে উন্নয়ন সরকার দেখাচ্ছে এটা আমাদের প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ। এদিকে দাঁড়াবেন ভাই। ধন্যবাদ News24কে। আমি একজন তরুণ ভোটার। হ্যাঁ, সামনে তরুণ ভোটারদের একটা বড় ভূমিকা নির্বাচনে। আমি একজন তরুণ ভোটার হিসেবে আর একজন সাধারণ জনগণ হিসেবে বলতে চাই, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে তার জন্য জনগণ সবাই সন্তুষ্ট, কিন্তু আমাদের অত্র এলাকায় বিশেষ করে ঝিনাইদহ দুই আসনের ক্ষেত্রে যে নির্বাচিত প্রতিনিধি তিনি মনোনয়ন করেন তাদের জনগণের যে প্রত্যাশা থাকে সে প্রত্যাশা আসলে সঠিকভাবে 100% পূরণ হয় বলে আমি মনে করি না। কেননা আপনাদের জনগণের কাছে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে যেভাবে পৌঁছানোর দরকার তাদের প্রতিনিধিরা আমার মনে হয় না সেভাবে পৌঁছায়, কারণ ম্যাক্সিমামই তারা জনগণ থেকে সম্পৃক্ত থাকতে পারে না। তো আমি আশা করব আমাদের আগামী নির্বাচনের ক্ষেত্রে আমাদের এমন একজন প্রতিনিধি দেবেন যিনি সর্বদা জনগণের সাথে সম্পৃক্ত থেকে জনগণের সাথে থাকবে, সুখ দুঃখে তৃণমূল থেকে সবসময় সুগঠিত রাখবে। এবং বুঝতে পেরেছি। জি, একটু দাঁড়াবেন ভাই, লাল পাঞ্জাবে একটু দাঁড়াবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জানতে চাই আপনার বক্তব্য, জানতে চাই মতামত, জানতে চাই ঝিনাইদহের বাস্তবতা আসলে কেমন, কতটা ভালো নির্বাচন এখানে সম্ভব? আসলে পুরা ঝিনাইদহ সম্বন্ধে বলার মতো ওই রকম অভিজ্ঞতা আমাদের নাই। আমাদের নেতারা সবই ধরেন এখন বাইরে কেস কলামে বিভিন্ন জড়িত। আপনাদের নেতারা বলতে কারা? আমাদের নেতা বলতে ধরেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি, আমাদের থানা বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ সবাই আসলে তারা কেস কলাম খেয়ে বাইরে আছে, ঢাকাতে আছেন। ইমিডিয়েটলি কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে আমাদের শৈলকুপাতে একটা নাশকতা মামলা, আসলে কোনো ঘটনাই ঘটেনি, তারপরেও ধরেন 50 থেকে 60 জনের মিথ্যা একটা মামলা দিয়ে তারা। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি কথা শুনে যেটা মনে হচ্ছে আপনি বিএনপির একজন শক্ত সমর্থক এবং বিভিন্ন পদেও আছেন, আমি একটু জানতে চাই যে বিএনপি যে পথে চলছে, হ্যাঁ, বিএনপি দীর্ঘদিন ধরে বলছে যে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি পূরণ করবে, কেন্দ্র থেকে কেন্দ্রীয় পর্যায়ে যেসব অনুষ্ঠান হয় প্রতিদিনই আমরা কথা শুনি এরকম, আপনারা যে মানে বিএনপি যেভাবে আন্দোলন করছে, হ্যাঁ, তাতে করে এই দাবি পূরণ হওয়া সম্ভব কিনা? বিগত সময় আমাদের আসলে ঢাকাতে আন্দোলনটা সেরকম হয়নি, যার কারণে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বিএনপির দখলে ছিল, এটা কিন্তু বাস্তব সত্য কথা। যাই হোক, আমি ওই কথা বলবো না, আমি আমার শৈলকুপার বাস্তবতায় বলছি, সামনে নির্বাচন আমাদের কেন্দ্রভাবে যদি সিদ্ধান্ত নেয় যে নির্বাচন অংশগ্রহণ করে, অবশ্যই নির্বাচন কঠিন হবে, যেহেতু দুই দল আওয়ামী লীগ বিএনপি দুটোই আমাদের ওখানে সমপর্যায়, কিন্তু আমরা দীর্ঘদিন আমাদের নেতা যে উন্নয়নমূলক কাজ করেছে ওই অত 5 বছরে যা করেছে, বিগত 10 বছরেও হয় তা উন্নয়নমূলক কাজ হয়নি। আমরা আশা করি যে আমাদের সাবেক এমপি ওয়াহাব সাহেব নমিনেশন পেলে অবশ্যই আমরা সিটটা উদ্ধার করার সক্ষম হবো। পিছনে হাত তুলেছিলেন একজন, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, মনের কথা বলেন, প্রশ্ন নাই, শেষ বলে কিন্তু কোনো কথা নাই, কিন্তু কিছু কৌশল আছে, সেই কৌশলের ক্ষেত্রে আমি একজন গ্রামের মানুষ হিসেবে আমি ওটা নিজের ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি। জি, ঝিনাইদহের প্রেক্ষাপটে বিএনপির শতকরা ভোটের ভিতরে 50টি ভোটই বিএনপির, সেখানে কেন আমরা আন্দোলন সংগ্রাম করতে পারি নাই, কেন বিএনপি আন্দোলন সংগ্রাম করতে পারে নাই? আমার মনে হয় যে আগামী দিনে যে সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচনে প্রবীণ কিছু লোকজনকে বাদ দিয়ে, আচ্ছা বাসি ইঁদুর বহুত আছে কিন্তু বাসিয়ালা নাই, হ্যামিলানের বাসিয়ালার দরকার। আশা করি বিএনপি অন্তত কেন্দ্রীয় পর্যায়ে যারা নীতি আছে অন্তত নবীনদেরকে
এই মাঠে নিয়ে এসে আন্দোলন সংগ্রাম ছাড়া কিছুই হবে না, কিন্তু আন্দোলন সংগ্রাম করবে কারা, কেন করছে না, কেন হচ্ছে না? এই যে প্রবীণ যেসব নেতারা আছেন, এনারা সবাই পালিয়ে আছেন, কেউ হাইকোর্ট আছেন, কেউ বাড়ি আছেন, কেউ মাঠে আছেন, কেন তারা মাঠে নাই, কেন ইন্দুরগুলো কি মরবে? যাই হোক, আমি আশা করি আগামী দিনে এই ভোটে নির্বাচনে প্রবীণদের বাদ দিয়ে কিছু নতুন নবীন মুখ টুক আসবে, আন্দোলন সংগ্রাম হবে এবং যেটা চারটি সেটাই আশা করি বিএনপি নির্বাচিত হবে। জি সামনে ছিলেন, একটু দিয়ে দেবেন সামনে নির্বাচনের আপনার আপনার প্রত্যাশার জায়গাটা একটু বলবেন। জি ধন্যবাদ। আমি একজন ব্যবসায়ী এবং কৃষক পরিবারের সন্তান। আমি আমার মতামতটা এভাবে বলতে চাই যে আমাদের ঝিনাইদহে আমরা সকল দলের সকল পর্যায়ের মানুষই একসাথে আজকে আমরা ব্যবসা পরিচালনা করি। যেহেতু আজকে সরকার ইজিপি সিস্টেম করেছে, আজকে টেন্ডারবাজির কোনো সুযোগ আমাদের ঝিনাইদহে নাই। সকলেই এই দরপত্রে অংশগ্রহণ করতে পারে এবং আমরা কাজকাম করতে পারি। সাথে সাথে আজকে যে কৃষকদের জন্য সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে, আমরা কৃষিক্ষেত্রে সারের জন্য আজকে কোনো সমস্যা নাই, বিভিন্ন দ্রব্যাদি আমাদের জন্য সহজলভ্য হয়েছে। আমরা মনে করি যে সরকারই আসুক, আমাদের এই সুন্দর সুন্দর পদক্ষেপগুলো যেন অব্যাহত রাখে, এটি আমার কথা। গুরুত্বপূর্ণ কথা বলছেন, আজ বাবা আসবো আপনাদের কাছে, একটু হাত তুলবেন। আমি ইজি করে দিই, সেটা হলো যে আসলে বিএনপি এখানে মশিউর রহমান চালিয়েছেন, সন্ত্রাসী দ্বারাই চালিয়েছেন, এবং আওয়ামী লীগের কোনো লোকের বিএনপির কাছে বসার কোনো সুযোগ ছিল না, বাজারে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ওনারা ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, সব কিছু করছেন, এখন নতুন একটা মামলার কথা বলছেন। এই মামলাটাও ওনাদের সংগঠিত মামলা। ওনাদের একটা বিয়ের অনুষ্ঠানে ওনারা ছিলেন, সেখানে তারা এক জায়গায় বিয়ের অনুষ্ঠানের নামে সেখানে তারা চক্রান্ত করছিল, এই কারণে একটা পুলিশবাদী মামলা সেখানে হয়েছে। তারা আগ পর্যন্ত তারা বহাল তবিয়তে ঝিনাইদহে ব্যবসা বাণিজ্য সকল কাজ করছেন, আর 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত তার মধ্যে দুইবার জেল খাটা লেগেছে, এবং হাইকোর্ট থেকে ব্যারিস্টার আমিরুল ইসলাম ঝিনাইদহ কোর্টে আসতেন, তারপরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমরা ঝিনাইদহে ঘোরার সুযোগ পেয়েছি। সকল মামলা যেরকম দর্শক সারিতে বললেন, থানায় বসে বিএনপির আমাদের নির্যাতন করেছে, আর থানাতে যাই কি না, কোনো অফিসার যদি বলতে পারে যে আওয়ামী লীগের কোনো লোক থানায় যে বসে থাকেন, আমি হাতে ছুরি পরে চলে যাব। কোনো অফিসার যদি বলতে পারে যে আওয়ামী লীগের কোনো লোক থানায় যে বসে থাকেন, আমি হাতে চুরি পরে চলে যাব। আমরা ঝিনাইদহ থানাতে বসেও থাকি না, পুলিশকে আমরা চালিত করি না, পুলিশ তার স্বাধীনভাবে কাজ করছে। এবং যে কথা আগেই বলেছি, টিআইবি সুজন সনাক এদের কাছে শুনবেন যে আমরা প্রশাসনকে প্রভাবিত করি কি না। আমাদের কাজ হলো মাননীয় প্রধানমন্ত্রী তার যে কাজ করছেন, আমাদের বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা এবং যতগুলো আপনার মাতৃকালীন ছুটি, মাতৃকালীন ভাষা, যাগুলো মানুষের জন্য কাজ করছেন, ভিজিএফ কার্ড, 10 কেজিতে চাল, মানুষের জন্য কাজ করছেন, সেই কথাটাই আমরা মানুষের সামনে তুলে ধরছি। কোনো সন্ত্রাস আমাদের শক্তি নয়, জনগণ আমাদের শক্তি। আবার আসবো। জি, আপনি স্বজনের প্রতিনিধি, আপনি একটু আপনার শরীফ মাহমুদুল হাসান, আপনার কাছে একটু জানতে চাই পরিবেশ কতটা সন্তোষজনক যাতে করে ভালো নির্বাচন হবে ঝিনাইদহে। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে ঝিনাইদহের প্রেক্ষাপটে বা সুজন তো রাজনৈতিক পর্যবেক্ষণের ওই অর্থে করে না, তবে মোটামুটি যেটা দেখা যায় যে ঝিনাইদহের প্রেক্ষাপটে আমি আগে উল্লেখ করেছি যে নির্বাচনের সময় কিন্তু নির্বাচনের আগ দিয়ে যে যত গুঞ্জন শোনা যাচ্ছে বা বিভিন্ন ভিন্ন ভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ আসছে, ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের বক্তব্য শুনেছি, বিএনপি যিনি আছেন ওনার বক্তব্য শুনলাম, এরকম বক্তব্য পাল্টাপাল্টি বক্তব্য তো আসলে রাজনৈতিক একটা চর্চা থাকে, সব জায়গাতেই আছে। বিরোধী শিবির অভিযোগ করবে, সরকার পক্ষ তার যুক্তি দেখাবে, তবে আমাদের প্রত্যাশা ওইটা নয়। আমরা মাননীয় মেয়র মহোদয় ইতিমধ্যে উল্লেখ করেছেন যে উনি আমাদের সাথে সুজনের একটা প্রোগ্রামে গিয়েছিলেন, আমি সেই মর্মে একটুখানি আপনার কাছে সময় নিয়ে বলতে চাচ্ছি যে সুজন গত 2016 সাল থেকে ঝিনাইদহে একটা প্রজেক্ট বাস্তবায়ন করছে যার লক্ষ্য হচ্ছে সহিংসতা মুক্ত নির্বাচন নিশ্চিত করা, যেটাকে বলা হচ্ছে পেভ, পিপল এগেনস্ট ভায়োলেন্স ইন ইলেকশন। বাংলাদেশের আরও 48 উপজেলার মতোই ঝিনাইদহ সদরে এই কাজটা হচ্ছে। ঝিনাইদহের যে পরিবেশ এখন আপনি দেখছেন বা এখানে শুনছেন, তাতে 4টে আসনে ভালো নির্বাচন কতটা দেখছেন সামনে? আসলে নির্বাচনের সাথে তো মামলা হামলার কোনো সম্পর্ক ওই অর্থে আছে বলে আমার মনে হয় না, কারণ মামলা হামলা অনেক সময় দেখা যাচ্ছে যে এলাকার সামাজিক বাধাবাধিতে অনেক সময় মামলা হামলা হয়, অথবা দলীয় কোন্দলে যদি বড় পর্যায়ে নেতৃত্ব পর্যায়ে মামলা হামলা হয়, সেক্ষেত্রে নির্বাচন মামলা হামলা কতটা প্রভাবিত হবে এটা এই এইটা এখন ওই অর্থে বলা যাচ্ছে না। আপনি আশা করছেন ভালো নির্বাচন? আশা করছি আমরা যে ঝিনাইদহের বিগত দিনের নির্বাচনের মতোই এখানে অন্তত সহিংসতা মুক্ত, প্রভাব মুক্ত নির্বাচন হবে। যিনি বিজয়ী হবেন, সমস্ত দলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা যেন সেই মানুষটাকেই এই অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে মেনে নিত। জি, সামনে নির্বাচন নিয়ে পরিকল্পনা কি হওয়া উচিত মনে করেন আপনি, যে বাস্তবতা এখন আছে? সামনে নির্বাচনে তো বিএনপিকে চাই, সরকারও চাই বিএনপিকে নিয়ে নির্বাচন করতে, যেমনটা বলে থাকেন আপনারা দুই পক্ষই, পরিকল্পনা কেমন হলে বা
কীরকম দাবি আপনার সামনে একটি গ্রহণযোগ্য ভালো নির্বাচনের জন্য কী পদক্ষেপ হওয়া উচিত বা আপনারা কী পরিকল্পনা করছেন দাবি পূরণে? ধন্যবাদ। আসলে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সবাই, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই রকম পরিবেশেই সবাই উৎফুল্ল হয়ে উৎসব মুখর হয়ে একটা নির্বাচন, এই নির্বাচন সবাই আশা করে, এইটাকে ভালো নির্বাচন বলে। আমি আশা করি আমার নেতা আব্দুল ওহাব সাহেব, উনি 91 সালে এমপি হয়ে প্রচুর ভোটে, আমি এখনকার বাস্তবতায় আসতে চাই, সামনে যে 3 মাস সময়, এই 3 মাসে আপনাদের পরিকল্পনা কি? আমি কর্মী হিসাবে, এখানকার একজন নেতা হিসেবে আপনি কি বলবেন সামনে বিএনপির কর্মসূচি বা পরিকল্পনা কি হওয়া উচিত মনে করেন আপনি? না, ওইটাই বলছি, আমি ওহাব সাহেব একজন জনপ্রিয় নেতা, আমি জানতে চাই যে সামনে আপনাদের পরিকল্পনা কি নির্বাচনের আগে? আমাদের পরিকল্পনা, আমরা চাই ভোটটা নিরপেক্ষ সরকারের অধীনে হোক এবং উৎসর্গমুখর হোক, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এইরকম লেভেল প্লিজ যদি তৈরি হয়, আমাদের নেতারা যদি ভোটে আসে, আমি আশা করি আমরা বিএনপির থেকে যারা যে যাকেই নির্বাচন নমিনেশন দিই তাকে নিয়ে আমরা নির্বাচন করব এবং আমরা চাই যে নির্বাচনটা হোক। আমি আর একটা ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে প্রতিদিন খবরে তো পাল্টাপাল্টি বক্তব্য দেখছেন, একটা জিনিস হচ্ছে ফিল্ডে যদি খেলা হয়, খেলাতে যদি আমি নিশ্চিত জানি যে আমি হেরে যাবো, তো সেই খেলায় গিয়ে কেউ অংশগ্রহণ করে? এখন নিরপেক্ষ নির্বাচন যদি না হয়, যদি দলীয়ভাবে নির্বাচন হয়, দলে আপনি দলে থেকে আপনি প্রশাসন প্রভাব সব নিশ্চিত করে আপনি রেফারি আপনি আপনার পক্ষে আপনি বাঁশি বাজাবেন, সেই ভোটে আমি যে নিশ্চিত নির্বাচন মানে পরাজিত জানিয়ে আমি নির্বাচনে যাব, এরকম নির্বাচন আমরা আশা করি না। আমরা আশা করি লেভেল ফিল্ড, যাকে যার খুঁজে তাকে আমার ভোট আমি দেবো, যাকে খুঁজে তাকে দেবো, এরকম নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন করি। অনেক ধন্যবাদ সাজ্জাদ রহমান মিন্টু। আমি আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এখন স্লোগান এটা হচ্ছে না, এখানে আসলে আমার ভোট আমি দেবো মুক্তিযুদ্ধের সপক্ষের লোককে দেবো, স্লোগানটা এইডে হওয়া দরকার। কারণ এই দেশটা আমরা পাকিস্তান বানাতে চাই, এই দেশটা বাংলাদেশ রাখতে চাই। আসলে জামাল সাহেব কথা বলছে ওয়াব সাহেবের প্রতিনিধি হিসাবে, আমি একটা দলের প্রতিনিধিত্ব করছি, আমি ওয়াব সাহেব এমপি সাহেবের প্রতিনিধি, ওনারা আসছেন একটা ব্যক্তির প্রতিনিধিত্ব করতে, সেই জায়গায় সমস্যা হচ্ছে। ওনাদের যদি লোক হয় ওয়াব সাহেব তাহলে ওনারা আসেন, ওয়াব সাহেব না হলে ওনারা নেই। কারণ হলো যে পৌর কমিউনিটি সেন্টার, আমার পৌর কমিউনিটি সেন্টারে বিভাগীয় বিএনপির সম্মেলন হলো আজ থেকে 8 মাস আগে, সেই সম্মেলনে শৈলকুপার হাইকোর্টের একজন লয়ার আছেন আসাদ সাহেব, তিনি শুধু ঢুকতে চাইছিলেন, তাই এনারা মারিয়ে ধরে দাবড়ায় দিল, আমার কমিউনিটি সেন্টারটা ভেঙে দিল। তা আমি মামলা না করে বসে থাকবো, আপনি কি তাই মনে করেন? প্রতিষ্ঠানটা তো আমার, আমি মামলা করব না? তো সেখানে আমার প্রশাসনিক কর্মকর্তা মামলা করেছেন থানায়, সেখানে মামলায় আসামি হয়েছেন ওনারা, এবং সেটা প্রশাসনিক কর্মকর্তা যাকে স্পটে দেখেছেন তার নামে মামলা হয়েছে। তাহলে আমার প্রতিষ্ঠানটা আপনি ধ্বংস করছেন, আমি মামলা করার পরে যদি বলেন আমার নামে মামলা হচ্ছে, তাহলে এটা আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। আচ্ছা, আমি আমি আবারও বলি, আমরা কোনো হামলা করিনি, বিএনপি যদি দেখাতে পারেন, আগেই বলেছি যে ওনারা আসলে ওনাদের এমপিদের প্রতিনিধিত্ব করছেন, বিএনপির এই কথা যদি শোনে মশির রহমান ঢাকাতেও যে জামাল এসে কয়ে গেছে ওহাবের কথা, তো জাতিও পারবে না শৈলকুপা পর্যন্ত, আর প্রতিষ্ঠানটাই হয়তো ওই তার গ্রামের তে বেঁধে ফেলবে যে আমার কথা না কে তুই ওহাবের কথা কলিকা, এই হলো বাস্তবতা এখানকার। আপনি শুধু আমি শুধু আপনাকে বলবো না, আমি যে কথা বলেছি চ্যালেঞ্জে বলেছি, সাংবাদিক বন্ধুদের বলেছি, সোনাক সুজন টিআইবিকে চ্যালেঞ্জে আমি কথা বলতে পারি, এই কথা যদি বিএনপির কোনো লোকের আমি চ্যালেঞ্জে বলতে পারে তাহলে আপনার সামনে নাকে খদ্দে চলে যাব। রাজনীতি করি হৃদয় দিয়ে, রাজনীতি করি জন্মসূত্রে, বাবা মুক্তিযোদ্ধা ছিল, বাবা শহীদ হয়েছেন, সেই কারণে এই দলটা করতে আসছে, এখন শেখ হাসিনাকে দেখে দল করি, সেই জন্যই মনে করি যে আমরা নীতির প্রশ্নে কোনো আপোষ নেই, আমরা সন্ত্রাসের সাথে নেই, কোনো সন্ত্রাসের মধ্যে যাইনি, কারণ বাবা সন্ত্রাসীদের হাতে মারা গেছে, আমার বাড়িতে হামলা হয়েছে, বিএনপির হামলা করেছে, আমার বউ লাঞ্ছিত হয়েছে, বাচ্চা অপরুদ্ধ ছিল, এমন মানুষদের যারা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা বিএনপির কোনো লোকের ব্যবসা বন্ধ করিনি, এখন আমি চেম্বারের প্রেসিডেন্ট, ব্যবসা করে বিএনপির লোক, বাস মালিক সমিতির সেক্রেটারি আমি, বিএনপি আমার সাথে ব্যবসা করে, কোথাও কোনো জায়গায় ব্যবসা বন্ধ করা হয়নি, রাজনৈতিক যা হয়েছে কোনো হামলা হয়নি, কিছু মামলা হয়েছে, সেই মামলা সামাজিক দলাদলি এবং কিছু প্রশাসনিক। আমি জানতে চাই যে অবস্থা তাতে
সব দল নির্বাচনে আসছে বলে মনে করেন? অবশ্যই নির্বাচনে আসবে, তারা যদি মনে করেন একবার বুঝেছেন ট্রেন চলে গেছে, ট্রেন ফেল হয়ে গেছে। খালেদা জিয়া নির্বাচনে আসবেই 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 আমি বিশ্বাস করি, যদি ওনারা মনে করেন যে আমরা রাজনীতিটা করব। কতটা ভালো হবে নির্বাচন মনে হয়? অবশ্যই নির্বাচন নিরপেক্ষ হবে, এবং ঝিনাইদহতে অতীতেও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কারণ বাংলাদেশের সব চিত্র আমি জানি না। ঝিনাইদহ অতীতেও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এখনও নিরপেক্ষ, উপজেলা নির্বাচন নিরপেক্ষ হয়েছে, ইউনিয়ন পরিষদ নিরপেক্ষ হয়েছে, পৌরসভা নিরপেক্ষ হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন। অনেক ধন্যবাদ। সামনে নির্বাচন কতটা ভালো হবে মনে করছেন? একেবারে এক লাইনে। এই নির্বাচন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু এবং নির্বাচন হবে। একটি স্বাধীন নির্বাচন কমিশন বর্তমান আমাদের আছে, এই স্বাধীন নির্বাচন কমিশন শতভাগ নিরপেক্ষ আচরণ করে নির্বাচন করবে বলে আমরা আশাবাদী এবং বিশ্বাস করি। এক্ষেত্রে আমার একটি কথা আছে, বিএনপির বন্ধু জামাল ভাই যেটা বলেছেন যে রেফারি বাঁশি বাজিয়ে দেবেন আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো কেন, এখানে একটি ভয় তাদের আছে, তাদের জনরসের ভয় যে তারা বিগত সময়ে যে অগ্নিসন্ত্রাস সারা দেশে করেছেন সে অগ্নি সন্ত্রাসের ভয়ে জনগণের জনরসে পড়তে পারেন, এই ভয়তে তারা জনসম্মুখে আসেন না। জাতীয় নির্বাচনে 2014 সালে ওনারা অংশগ্রহণ করেননি। আমরা আশা করি সকলে অংশগ্রহণের সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক জনগণ, এই ছিল আজকের তৃণমূল জবাবদিহিতা নির্বাচন 2018। আমরা যে কোনো দিন আসতে চাই আপনাদের এলাকায়, আপনাদের সমস্যা সম্ভাবনা জানাতে পারেন আমাদেরকে স্ক্রিন টাইম মিলিয়ে jawabdita@gmail.com। আর সম্প্রচারের পর এই পর্ব দেখতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক এবং ইউটিউব পাতায়। দেখা হবে নিশ্চয়বার অন্য কোনো তৃণমূল জনপদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।